সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। আজকে উন্নয়ন মেলা 2018 এই মেলা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়ন অগ্রযাত্রা শিরোনামে যে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই উন্নয়ন মেলায় আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমেই সাকামের পক্ষ থেকে, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গম্ভীরা পরিবেশন করা হবে। গম্ভীরার বিষয়বস্তুগুলো আমাদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নেই, আমাদের নাটোরের উন্নয়ন অগ্রযাত্রা নেই এই গম্ভীরাটি রচিত হয়েছে। আমরা সাধারণত বাংলাদেশে, বাংলাদেশ টেলিভিশনে গম্ভীরা বা বিভিন্ন মিডিয়াতে গম্ভীরা শুনে থাকি। এটি মূলত চাঁপাইনবাবগঞ্জ এলাকার একটি সঙ্গীত, তাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে গম্ভীরা গান পরিবেশিত হয়ে থাকে। আমরা একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি, মাত্র একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমরা করে দেখাতে চাই। সাকামের এটি প্রথম পরিবেশনা, এই গম্ভীরা করছি আমরা প্রথম। আমরা আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই গম্ভীরা পরিবেশনে নিয়োজিত রয়েছেন, তবলায় রয়েছেন বাবলু প্রামাণিক, হারমোনিয়ামে রয়েছেন আব্দুল জব্বার, দোতারায় রয়েছেন শাহাদত হোসেন, এবং যারা অন্যান্য যন্ত্রসঙ্গীতে আছেন, মোহাম্মদ নুরুজ্জামান, শুভাশিস মৌলিক, এবং কণ্ঠে যারা দোহারে সহযোগিতা করবে তাদের মধ্যে মৌমিতা ভট্টাচার্য, মাহবুব হোসেন, জনি, শাহাদত, মৌসুমী রায়, ইসমাইল সহ। আর আমরা যে নানা এবং নাতি চরিত্রে আমরা যাদের দেখব, তারা দুজনই খুবই খ্যাতনামা শিল্পী, অন্য ক্ষেত্রে যাদের খুব সুনাম রয়েছে। গম্ভীরার ক্ষেত্রে নাতির ভূমিকায় যিনি থাকবেন, তিনি আমাদের অত্যন্ত পরিচিত একজন সাংস্কৃতিক অঙ্গনের মুখ, ইব্রাহিম হোসেন। এবং নানার ভূমিকায় যিনি থাকবেন, তিনি হচ্ছেন একজন বাচিক শিল্পী, কবিতা আবৃত্তি করে থাকেন, রফিকুল ইসলাম নান্টু। সম্মানিত সুধী, আমরা শুরু করতে যাচ্ছি গম্ভীরা। আপনারা দেখবেন আমাদের প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাই, সফলতা শুধু আপনাদের হাততালির অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে। ঘটক বুঝি, ওই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, ওই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। পান খায়া মুখ লাল করিলাম, নতুন নতুন জামা পেলাম সবার চোখে পরে, ঘটক আমার পড়ল না না না, ওই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, ওই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না না না। শালা নানা আমার লেগে বউ দেখতে যায়, নিজে লিখে করে লিয়েছে, হাত উঠ শালা, আমিও পালিয়ে চলে যাচ্ছি ওর সংসারের কাম করব। শালা দুঘেকে দেখেছে সেই সকাল বেলা দুইটা লাহারি খায়া বাড়ি থেকে বাইর হয়েছে, শালাকে গরুগুলা গোহালে হামলাইছে, উহাদেরকে চারা না দিয়া সালাস এসে ঘুরে বেড়াইছে। আবে আই বুঝে এদিকে আই, কেনে যে বলে ছিসকে বে, কেনে কেবে মানে তুকে আমি সারাটা দিন সারা দুনিয়া ধরে ঘুরে বেড়াইছি। আমি যাব না, তুমি আমার লাগে বউ দেখতে যা, নিজে লিখে করে লিয়েছে, খালি
সকলের বিয়ে হয়েছে, হ্যাঁ করবো না তেমন কি করবো, মনের দুঃখে গাছি। আরে মনের দুঃখে যখন গাইবি গান তখন আনন্দ করে গান গা। এই যে আজকের এই উন্নয়ন মেলাতে যে আহারকের এখানে যে সুধি সমাজ আছে উহাদেরকে সালাম দিতে হবে না রে। উন্নয়নের চুয়াহান লাগে গেছে, তাকিয়ে দেখো কি করেছিস রে। উন্নয়ন হয়ে গেছে, কনকনা ছিতে হান হাঁটুতে শীত লাগবে, তাই সেকেন্ড পার্ট উপরে পড়েছি আর ফার্স্ট পার্ট নিচে পড়েছি। দেখেন সালা গুধের কথাবার্তা শুনলে কারো মাথা ঠিক থাকে কখন? আরেকটা উন্নয়ন আমার হয়ে গেছে, কারণ মুসলমান হাঁটু বাগান নিজের বউ ছাড়া কাউকে হাঁটু দেখান যাবে না, তাহলে কবিরা গুণা হবে। তিন নাম্বার উন্নয়ন আমার হয়ে গেছে, আমি জানি তুমি আমার ন্যায় রাতে বাড়ি দিবে, ওই জন্য হাফ প্যান্ট উপরে দিয়ে প্রোডাকশন দিয়েছি। দেখেছে এগুলা কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আচ্ছা শোন শোন, এখানে দাঁড়া। আজকে যে আমরা এই যে গম্ভীরা সুধী সমাজকে শুনাইতে এসেছি, এই গম্ভীরার জন্য যে আমরা একটা গান বাঁধেছি, এই গানটা সবাই মিলে আমরা সবাই মিলে যে নানারা আছে এইখানকার যে নানারা আছে উহাদেরকে আমরা এই গানটা শুনাই। এই ধর গান ধর। আমার তো কবুতর আমাশা সুর করে গাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, গান যে কবুতর আমাশা হয়ে গেছে। আচ্ছা যেটুকু তো সুর আছে সেইটুকু সেইটুকু দিয়ে ধর ভাই। না না নাতি তোমরা সব ধরো গান। সালাম জানাই আছেন যত জ্ঞানী গুণী মহাজন, তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে প্রশাসন। না না হে সালাম জানাই আছেন যত জ্ঞানী গুণী মহাজন, তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে প্রশাসন। না না হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা, আলম জানাই সবাই বলি আমরা নাতি আর নানা। হে নানা বলি শোনো আমাদের কথা, যা করবে যে হারকের যে দেশের এই যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নগুলা করেছে, সেই উন্নয়নগুলা সম্পর্কে নানা তুই কহ তো কি কি জানিস? আমার জানা মতে উন্নয়ন তো ভালোই করছে। কি করছে? দেশের উন্নয়ন ঠিকই করলো, সরকার আমার করলো না। এই যে আবার নিজে কি কথা কহতে কি কথা কহে দেয়, সালার মাথাতে খালি প্যাচ, জিলাপির প্যাচের মতো প্যাচ। আমি তোমারা চাকরি টাকরি করতে পারবো না, আমি ফরিস্টক ব্যবসা করবো। ফরিস্টক ব্যবসা কি বে? এই কাটবো চুল বাজাবো ঢুল দায়িত্ব রিক্সা দিনে ভিক্ষা গরু টু চড়াতে পারবো না। দেখেছেন দেখেছেন সালা গুঁধে এই খ্যাপা নিয়ে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। সালা কথায় কথায় কয় না না আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমার কোনো বুদ্ধি নাই, কিন্তু সালা কথায় কথায় কেমন প্যাচ কষে। দেখেছেন হারকে লিখে না দিলে তোমার বাড়িতে আমি কামও করব না, আর দেশবাসীকে হাঁকে বিচার দেব, তোমার বিচার দিয়ে দাও। শোন তোকে যে আমি তোর যে দায়িত্বটা আমি নিয়েছি, হ্যাঁ তোকে যে ছোটবেলা থেকে সে গ্যাদা কাল থেকে আমি পাইলে পুষে বড় করতেছি, তোকে আমি কথা দিয়েছি যে তুই বড় হয়েছিস তোকে আমি বিয়ে শাদীর ব্যবস্থা করে উঠে দেবে বিছানা। তো শোন কথা শোন, এই সব কথাবার্তা পরে কহবি, এগুলো সব ঘরের কথা, এখন আমরা উন্নয়ন মেলায় এসেছি। আরে উন্নয়ন তো সারা দেশ দুছে, দু চার পাঁচ বছর আগে এগুলো সরকার তো করে, এখনকার সরকার করছে আর দেখতে পাচ্ছে, মানুষ দেখছে। আমার বিয়ে কবে দিবে তুমি? আচ্ছা বিয়ে তোকে দিবে কি করে দিবে? কথা কইস না, কার সাথে দিবে? শোন বিয়ে যে করবি, তোর বিয়ে করার আগে তো তোকে আগে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হবে। তুই যে এই যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সমস্ত স্কুল কলেজগুলোতে
যে ইয়া দিয়েছে ডিজিটাল ল্যাব করেছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব করেছে, এ বিষয়ে তুই কি কিছু জানিস? হ্যাঁ, আমি ল্যাবরেটরিতে গিয়েছি, রক্ত পরীক্ষা করেছি, মেলাক পরীক্ষা করেছি। দেখেন কথাবার্তা শুনলে কাহার মাথা ঠিক থাকে? তুমি তো বলছো ল্যাবের কথা বলছো। আবে ল্যাবরেটরি না বে, ল্যাবরেটরি না ল্যাব, ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব। ও ওইলে হারকে স্কুল কলেজ অফিসে যাবে, টেস্ট ফয় দে, দেখ হাজিরা কার কলেজে। আরে হাজিরা না বে, এটা সে ডিজিটাল হাজিরা, সেটা সরকারি দপ্তর গুলো সারা দেশে তো উন্নয়ন করেছে। এই যে আমাদের শোন, নাটোরের জেলা প্রশাসক সাহেব, এই জেলা প্রশাসক সাহেব তার অফিসে এই যে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করে, ওইটা না বে, ওইটা হচ্ছে যে কর্মচারীরা ঠিকঠাক মতো সময় মতো, মানে চাকরিতে ফাঁকি দিতে পারবে না। এই তো ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। আসলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবটা হচ্ছে যে ছেলে মেয়েগুলো যারা স্কুলে যায় উহাদেরকে ছোটবেলা থেকে যাতে কম্পিউটারে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্যে হারকের দেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল স্কুল কলেজগুলোতে এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব করেছে, বুঝেছিস? আরেকটা বিষয় হচ্ছে যে হারকের যে এই যে নাটোর সদর আসনের মাননীয় সংসদ সদস্য আছে না, হারকের নাম, ওকে ভালো কাজ করেছে একটা। আগে হারকে রাস্তাকে চিকন ছিল তো, একটা অটো একটা মধ্যে ফকাত করে ঢুকে যেত, দেখি এখন ফাঁকা করে দিয়েছে, এখন জিমনি খুঁজি অন্যটো যাইবে, বাইদবেও না থামবেও না। হ্যাঁ ঠিক বলেছি। এই যে আগে ওই জন্য ফোর লেন করেছে নাকি? হ্যাঁ ফোর লেন রাস্তা করেছি। শোনো হারকে শোনো, সব কথা ভালো লাগছে, কিন্তু হাল্লিকা কি করবে? এই আবার কথার ভিতরে কিভাবে কথা ঢুকায়। এই শোন, তোকে আমি তো লিখা লিখা কিভাবে তোকে বিয়া দিব, ধুমধাম করে বিয়া দিব, তোমার নাতির সাথে হারকে সিকলি ম্যারেজ করে দাও। এই দেখ কথাবার্তা শুনেছেন কেন? সেটেল ম্যারেজ শুনেছি, লাভ ম্যারেজ শুনেছি, কোর্ট ম্যারেজ শুনেছি, চিকলি ম্যারেজ আমরা কি কেউ কখনো শুনেছেন? হ্যাঁ না না, তোমরা শুনেছ? দেখে আরে চিকলি ম্যারেজ তো খুব সোজা জিনিস, তোমার ওই নাতির সাথে আমি ঘরের মধ্যে বসে গল্প করব, আর পাড়ার লোকজনকে রেখে বাড়িতে চিকলি লাগিয়ে দিয়ে হালিকে পড়িয়ে দিবে। দেখে ইহাকে লিয়ে আমি যে কি করব, আর তো মাথা টাথা কিছু ঠিক থাকে। তোমার তো বউ আছে, আমার তো বউ না, আমার মনের দুঃখ কে উন্নয়ন করছে না তো। শুন বুঝা, শুন শুন, তুই খ্যাপামি করিস না, না না তুই আমার কথা শুন, মনোযোগ কহ কহ, শুনতে পাচ্ছি, কহ শুন। তাহলে হ্যাঁ, আমরা যে এতক্ষণ যে উন্নয়নের কথা কহনু, যে হারকের দেশের প্রধানমন্ত্রী মেলা উন্নয়ন করেছে তো, পদ্মা সেতু করেছে, তারপর হারকে যে কান্দি বিঠার, আগে তো আমরা কারেন্ট পাইতামই না, ফকাত করে লাইট জ্বলতে ফকাত করে লিবে যেত, এখন যে লাল লঙ্কা নাকি করেছে, আর আমারকে বিদ্যুৎ যাচ্ছেও না, আর কারেন্টও বন্ধ হয়ে, ছেলে পেলে পরীক্ষা ভালো করছে। হ্যাঁ করেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হারকের দেশের প্রধানমন্ত্রী করে দিয়েছে। পারমাণবিক? হ্যাঁ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কত কেজি নিবে? সালাকে ভালো কথা কি করে কহবো, তুমি যে বলছো পারমাণবিক বিক্রি করবে না ম্যাডাম? আরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বে, যেখানে আগে আহারকের দেশে যে কয়লা দিয়ে বিদ্যুৎ হইতো না, হইতো তো, তারপরে হচ্ছে তোর তাপ বিদ্যুৎ, পানির বিদ্যুৎ কাপ্তাইতে হইতো না, এইখানে পারমাণবিক জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হবে। বাহ ভালো কাজ করেছে, তাহলে আর বিদ্যুতের জীবন অভাব হবে না জীবনে হারকের দেশে। আগে প্রধানমন্ত্রী আরো ভালো কাজ করেছে জানো কি, হারকে যে আগে যে ওই যে ঠিকে ঠিকে বিয়ে গুলো বাল্য বিবাহ বন্ধ করেছে, তারপরে যে গর্ভবতী ভাতা মাতৃকালীন টাকা দিচ্ছে, তারপরে স্কুলে শুল্কবৃদ্ধি দিচ্ছে, গর্ভবতী ভাতা মাতৃকালীন টাকা, এটা মানে যে গর্ভবতী ভাতার মাতৃকালীন টাকা মানে হারকে পেটি ছেলে করে যখন বাচ্চা হবে পেটে, তখন হারকে নাম লিস্টি করে নিলে, নিয়ে ছেলে পেলে হবে টাকা দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখ তাহলে হারকের দেশের প্রধানমন্ত্রী কত উন্নয়ন করছে, কিন্তু হার কি হবে, আর লিখা কি হবে? তোর লিখা দিব হবে। এখন আমরা গান গাই, তোর লিখে আমরা গান গাই এই অনুষ্ঠানের শেষে, হারকের এখানে উপস্থিত যে সুধী সমাজ আছে, অত লোক মর যাচ্ছে কেন, হার সজ বাইতে মরে যাবে, মরবে না বে, হার হার না খায়া তার তোকে বিয়ে দিয়ে লি আসবো। শোন এবার গান ধর, না 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 ধরো, দুর্নীতি আর দুঃশাসনের হচ্ছে এখন অবসান, বিশ্ববাসীর কাছে দেশ পাচ্ছে এখন সম্মান, না না হে, দুর্নীতি আর দুঃশাসনের হচ্ছে এখন অবসান, বিশ্ববাসীর কাছে দেশ পাচ্ছে এখন সম্মান, না না হে, শিক্ষা দীক্ষা যত
অর্থনীতি উন্নয়নের অগ্রগতি শিক্ষাধিকার অর্থনীতি উন্নয়নের অগ্রগতি বলে এখন বিশ্বের কাছে এই সরকারের উন্নয়ন যদি আবার সামনের নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে দেখবি যে হারকের দেশ থেকে কোনো দুর্নীতি আর থাকবে না, কোনো অফিস আদালতে আর কোনো দুর্নীতি হবে না, বুঝেছিস? আর মনে হচ্ছে কি নানা, কি হয়েছে? হারকের দেশে উন্নতি খুব ঠান্ডা মাথা হইবে। হারকে প্রধানমন্ত্রী বেটির ছেলে, মাননীয় সংসদের স্পিকারও বেটির ছেলে, আবার হারকে নাটোর ডিসি স্যারের ম্যাডাম আসবাসার ও মহিলা বেটির ছেলে, টিওনের বেটির ছেলে, কয়েকদিন একটা এসিলেন ছিল এটা বেটির ছেলে, এখন যে প্রকল্প অফিসার পিআইও আয়েশা সিদ্দিকী উইঙ্কাও বেটির ছেলে। তাহলে বুঝে যে হারকের দেশের প্রধানমন্ত্রী যে এই যে জেন্ডার বৈষম্য যাকে বলে যে নারীর ক্ষমতায়ন, নারীরা মেলা আগিয়ে যাচ্ছে, মেলা আগিয়ে যাচ্ছে। হাজি নানা, এটা কথা ভুলছে না কেমন বে? ওই যে হারকে প্রধানমন্ত্রী ওই যে মাদার অফ হিউম্যানিটি হয়েছে কিসের জন্য? এই যে হারকের দেশে যে 16 কোটি জনসাধারণ উহাদেরকে খাইয়ে হারকের প্রধানমন্ত্রী 10 লাখ। শুনো 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 শুনো, হারকে মানুষ কয়েছে চালের দামও বেড়ে গেল, ১৬ লাখ না 10 লাখ রোহিঙ্গা ঢুকে গেল, এত চাল কুন্ডি পেলো? দেখ, চাল পাইলো কুন্ডি বের মানে বে, হারকের দেশের কৃষিতে উন্নতি হয়েছে, হারকের অর্থনীতিতে উন্নতি হয়েছে, এই যে অর্থনীতি কৃষি সামগ্রিক ভাবে যে হারকে। আচ্ছা শুনো শুনো শুনো, এই যে বিনা পয়সা সরকার যেমন সার দিচ্ছে বীজ দিচ্ছে ওগুলো পরে পরে টাকা পুলিশ দিয়ে আদায় করবে নাকি? দেখ, আবে কা করেছে নাকি বে, এই যে মাত্রা দিচ্ছে তো, সার দিচ্ছে, গম দিচ্ছে, ভুট্টার বীজ দিলে পরে আবার টাকা চাইবে না তো? চাইছে নাকি বে? 7 বছরে এই হারকের প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা যে দেশটা শাসন করছে, তোহাদেরকে শুরু থেকে যে ভর্তুকি দিয়ে আসছে, বীজে সারে ওষুধ কীটনাশক সব কিছু দিয়ে যে কৃষকদেরকে সহায়তা করছে, সেখানে কি 7 বছরের মধ্যে হারকের প্রধানমন্ত্রী পুলিশ দিয়ে তোকে ধরেছে নাকি বে? তবে আমারকে প্রধানমন্ত্রী কিন্তু বাল্য বিবাহ বন্ধ করে কাম করেছে, লেখরা বিয়ার হচ্ছে না, বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে, লেখরা বিবাহ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, লেখরা বিবাহ বন্ধ হয়েছে বলেই তো হারকের দেশের যে গড় আয়ু বেড়েছে। হ্যাঁ, লেখরা বিবাহ তো আগে মেলা মেলা হতো, ওই দেখা হলো পথে, মোবাইল ছিল হাতে, নাম্বার দিলে দাঁতে, কথা হলো রাতে, তারপরে গায়ে হলো আকুল, সকালবেলা বলছে তুমি আমি কবুল। দেখ, কথাবার্তা শুনে তো এসব বিয়ে টিকবে বে? টিকবে কি করে? কাগজে কলমে নেই, রেজিস্টার নেই, লিখে দিচ্ছে কলার পথে ঘুরবে খালি, পথে পথে 100 টাকা দিবে হাতে, অটোওয়ালা ছাড়া কেউ যাবে না, সাথে তালাক। দেখ দেখ, সালার বলে মাথায় কোনো বুদ্ধি নাই, তাহলে এই যে একে নিয়ে আমি যে কি করব? আরে প্রধানমন্ত্রী বাল্য বিবাহ বন্ধ করলে বলেই তো লেখরা বিবাহ চলছে না, কমে গেছে, না ধরে না বালক গুলো ধরে ধরে বিয়ে দিয়ে দিত, দেশ একেবারে রসা তলে চলে যাচ্ছিল। আচ্ছা শোন না না, তুই এত বিহা বিহা করছিস যখন, তোকে আমি একটা বিহা দিব, কিন্তু অনুষ্ঠান কিন্তু হবে হারকের যে নাটোরে যে গণভবন আছে না? ওরে আল্লাহ, হারকে যে ডিসি ম্যাডামের আপা স্যার গণভবনের মেলা উন্নয়ন করেছে, তারপরে পুরে নিয়ে জিনিসগুলো রাখছে ওখানে, আগে তো গরু ছাগল, আগে তো গণভবন ছিল না, গরু ভবন ছিল, এখন হারকে ডিসি স্যার যেগুলো করে পর্যটনের মধ্যে টিকিট বিক্রি করে মেলা মানুষ ঢুকেছে, মেলা পরিষ্কার টরিষ্কার করছে, আমাদের এমপি স্যার তো ভালো এখন কাজ করেছে। কিন্তু একটা কথা, কি কি কথা বে, কয়দিন আগে যে গাছ চুরি হলো তার কি হলে? সেইটার তো শাস্তি হয়েছে রে, যাহারা এই অকামটা করেছে তাহাদের শাস্তি হয়েছে, এই শাস্তি দিয়ে হারকের এই নাটোরের ডিসি সাহেব প্রমাণ করে দিয়েছে যে তোমরা ঠিকঠাক মতো যদি চাকরি না করো তাহলে হারকের এমপি সাহেবকে সাথে নিয়ে উনি সব কিছু সঠিক বিচার করবে। না ভালো চললে তো ভালো, শোন, এর জন্য যে এই পর্যটন এলাকা নাটোরকে ঘোষণা করার জন্য হারকের এই মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে হারকের জেলা প্রশাসক সাহেব
এই যে হালতি যে হার্কের যে পর্যটন এলাকা আছে, চলনবিল আছে, নাটোরের গণভবন আছে, হার্কের রাজবাড়ি আছে, এই সবগুলাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে বিদেশি পর্যটকরা দেশের নানান জায়গা থেকে পর্যটকরা নাটোরে আসতে পারে। মেলা লোক দেখতে আসবে, দেখতে আসবে তো সেই ব্যবস্থাও তো করবে। ভালো যে সংসদ সদস্য আগামীতে যদি আল্লাহ দোয়া করে বুঝেছিস, তাহলে হার্কের যে মাননীয় সংসদ সদস্য ডিসি সাহেব এবং অন্যান্য প্রশাসনকে সাথে নিয়ে দেখবি নাটোরের চেহারাকে একেবারে বদলে ফেলবে বুঝেছিস। ভালো কথা, আমরা তো উন্নয়নের চেয়ে আছি, কিন্তু আমার উন্নয়নের কি হবে? আর লিখে আবার লিখে তুই এক কাজ কর, তুই ওই যে হার্কের যে পুরাতন জেলখানা ছিল না, হ্যাঁ সেইখানে তুই যাবি বুঝেছিস, আইটি সেল করেছে ওইখানে, হ্যাঁ শেখ কামাল আইটি সেন্টার আছে ওইখানে গিয়ে তুই ভালো করে কম্পিউটারের উপর শিক্ষা গ্রহণ করবি, তারপরে তোকে বিয়ে দিব। যা আমাকে পড়বো কি করে? হান ভালো নাম কি আপনি জানেন? হার ভালো নাম হলো গে ডাক্তার, বাবা আমাকে বললে তোকে বানাবো ডাক্তার, হাঁকে দিলে স্কুলে দুই দিন না যেতে মাস্টার করছে আপনার ছেলে বাটপার, বাবা আমাকে কিনে দিলে ডাক্তার, আমি কি করে পড়বো? কি করবি মানে? এই যে তোর অভ্যাস খারাপ, তুই যদি ভালো করে লেখাপড়া শিখতি, যে হার্কের প্রধানমন্ত্রী প্রত্যেক জানুয়ারির মাসের পরের তারিখে সকল ছাত্রছাত্রীদের হাতে নতুন নতুন বই দিয়ে দেয়, এই যে ওই গত তোর বয়স তো এখন মনে কর প্রধানমন্ত্রী বই দিলে টাকা দিলে তাও তো স্কুলে কম যাচ্ছে, এখন যাইছে না বে, সব ভালো হয়েছে, এখন সব কিছু ভালো হয়ে গেছে। আয় আমরা এখন গান গায়ে সবাইকে সালাম জানিয়ে হার্কের আজকের এই গম্ভীরা শেষ করে দিই। ভালো হান লিখে ব্যবস্থা করে দিও, করে দিব যা। গম্ভীরা যান শেষ করিলাম আমরা নাতিয়ার গানা, সালামের মুখ থেকে জানাই সালাম সুন্দরা গানা হে। গম্ভীরা যান শেষ করিলাম আমরা নাতিয়ার গানা, সালামের মুখ থেকে জানাই সালাম সুন্দরা গানা হে। দেখি তারপরে যে নাটোরের যে উন্নয়ন গুলা হয়েছে সেগুলা যদি আমরা এইভাবে গানে গানে নাটোরের সকল সাধারণ মানুষদেরকে বুঝিয়ে দিতে পারি, তাহলে তারা বুঝতে পারবে যে সত্যি সত্যি দেশে কি কি উন্নয়ন হয়েছে। ঠিকই তো বলেছো, হারকে যে এখন এমপি সাহেবের সাথে যদি ডিসি সাহেব মিল করলে উন্নয়ন করে আরো মেলা কাজ করতে হবে, কিন্তু ডিসি এসপি তো দুদিন পর পরই বলতে চাল যাবে, এমপি সাহেব তো ফাঁকা পড়ে যাবে। না ফাঁকা পড়বে কেন বে, এটা তো নিয়ম বে। তাহলে শুরু করেছে শেষ করতে হবে, সেই সুযোগ দিতে হবে। হ্যাঁ সেই সুযোগ তো দিবে, এটা তো নিয়ম বে, নতুন নতুন আসবে নতুন নতুন যাবে, এটা তো কোনো কথা না বে, কাজের মতো কাজ হবে বুঝেছিস। ভালো কথা, উন্নয়ন হলে আর ভালো, আমরা খুশি। তাহলে হারকে এখন বর্জা থেকে দাওয়া ধানকে লিখার ব্যবস্থা করে দাও। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন, আপনারা শান্তিতে থাকেন, আমি শীতের দিনে একা একা শুয়ে থাকি, আর বিচার নানাকে আল্লাহ করে নিবে। আসসালামু আলাইকুম।